আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাব নারকেলের পাকন পিঠা আমাদের দেশে যত ঐতিহ্যবাহী পিঠা আছে তার মধ্যে অন্যতম একটি সুস্বাদু পিঠা হচ্ছে এই নারকেলের পাকন পিঠা যারা এর আগে এই পিঠাটা তৈরি করেছেন ও খেয়েছেন তারা মাত্রই জানেন যে এই পিঠাটা তৈরি করা কতটা সহজ এবং কতটা সুস্বাদু আর যারা এখনও খাননি তারা আজকের আমার এই ভিডিওটি দেখে এই শীতে একবার এই পিঠাটির আয়োজন করে ফেলুন আশা করছি আপনারা নিরাশ হবেন না আর আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন নারকেলের পাকন পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হয়ে এলেই আমি পোনে এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অর্থাৎ এক কাপের থেকে কিছুটা কম আর আপনারা যারা তরল দুধ ব্যবহার করবেন তারা অবশ্যই জাল করা তিন কাপ দুধ দিয়ে নেবেন এরই মাঝে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ কোড়ানো নারকেল আর আজকে আমি মেশানোর সুবিধার জন্য এরকম একটা কাঠের খুন্তির পেছনের অংশ দিয়ে মেশাবো এতে করে এটা মিক্স করতে সুবিধা হবে দুধে একটা বলক চলে আসা মাত্রই আমি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি যত কাপ দুধ নেবেন ঠিক ওই কাপেরই সমপরিমাণ ময়দা দিতে হবে অর্থাৎ আমি তিন কাপ দুধের জন্য তিন কাপ ময়দা নিয়েছি আর আপনারা চাইলে সম পরিমাণ নারকেলও নিতে পারেন তবে অতিরিক্ত নারকেল হয়ে গেলে পিঠাটা ভাজার সময় ফেটে যায় এজন্যে আমি সম পরিমাণের থেকে এক কাপ কম নারকেল নিয়েছি অর্থাৎ তিন কাপ দুধ তিন কাপ ময়দা কিন্তু দুই কাপ কোরানো নারকেল নিয়েছি তবে আপনারা চাইলে সবই সম পরিমাণ নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো দশ মিনিট পর আমি একটা বোলে ঢেলে নিয়েছি ময়দার খামিরটা এখন এটা একটু সহনীয় পর্যায়ে এসেছে অর্থাৎ কুসুম গরম আছে এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর মসৃণ একটা খামির তৈরি করে নিব আর খামিরটা কিন্তু মিডিয়াম সফট হয়েছে দুধ এবং ময়দার পরিমাণটা ঠিক থাকলে একদমই পারফেক্ট একটা খামিরে পরিণত হবে এখন এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি এরপর হাতের সাহায্যে লেচিগুলোকে একটু গোল গোল করে ঘুরিয়ে একটা মসৃণ বলে পরিণত করতে হবে পিঠা তৈরির জন্য আজকে আমি এরকম ফুলের নকশা করা একটা প্লাস্টিকের ছাঁচ নিয়েছি এটা আমি একটা সুপার শপ থেকে মাত্র দশ টাকা দিয়ে কিনেছি এছাড়াও আপনারা বিভিন্ন ক্রোকারিজের দোকানগুলোতে খোঁজ করলেই বিভিন্ন ডিজাইনের এরকম প্লাস্টিকের ছাঁচ খুবই অল্প দামে কিনে নিতে পারবেন তো আমি যে গোল গোল বল করে রেখেছি সেই ময়দার খামিরটা নিয়ে আমি এই প্লাস্টিকের ছাঁচে বসিয়ে নিচ্ছি এভাবে চেপে তারপর একটু আলতো হাতে এভাবে খুলে নিলেই দেখুন কত সুন্দর একটা ফুলের নকশা করা পিঠা হয়ে গিয়েছে এভাবে করেই আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চিনি শিরা তৈরি করতে শিরা তৈরির জন্য একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ মাথাটা একটু ফেড়ে দিয়ে দিলাম মিডিয়াম আছে একটু ঘন শিরা তৈরি করে নিতে হবে যেহেতু শিরাটা বেশ ঘন হবে এজন্যে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চিনির শিরাটা জমাট বেঁধে শক্ত না হয়ে যায় চিনি শিরাটা তৈরি হয়ে গেলে আমি চূড়াটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি পিঠা ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে আমি মোটামুটি ডুবো তেল নিয়ে নিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলোকে কিন্তু মিডিয়াম আচে ভাজতে হবে যখন এক পাশ বাদামি রঙ ধরে আসবে আলতো করে অপর পাশটাও উল্টে দিতে হবে এভাবে পিঠার দুই পাশটাই সুন্দর বাদামি রঙ ধরে এলেই আমি এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু চাইলে এই ভেজে নেওয়া পিঠাটাই চিনি ছাড়াই খেতে পারবেন আর এই ভাজা পিঠাটা কিন্তু অনেক বেশি মচমচে হয় আবার চাইলে চিনি মিশিয়ে শুধু এই পিঠাটা ভেজেও খাওয়া যায় যখন আমি দুধ দিয়ে খামির করেছিলাম দুধের ভেতরেই স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে খামির করে আপনারা এভাবে ভেজেই পিঠাটা খেতে পারবেন তবে আমি যেহেতু আজকে শিরাতে দিব এজন্যে আমি সরাসরি তেল থেকে উঠি কুসুম গরম শিরার ভেতর ঢেলে দিলাম আর খেয়াল করবেন যে পিঠাটা যাতে তেল থেকে একেবারে গরম অবস্থায় তুলে কুসুম গরম শিরাতে দিতে হবে শিরাটা যাতে অবশ্যই কুসুম গরম থাকে দুটোই যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু পিঠা নেতিয়ে যাবে আর চিনি শিরাতে পাঁচ থেকে ছয় সেকেন্ড রেখেই সাথে সাথেই তুলে নিতে হবে তো এভাবে করেই আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল খুবই মজাদার নারকেলের পাখন পিঠা আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন কতটা নরম এবং রসালো হয়েছে আর যে পিঠা নারকেল দিয়ে তৈরি করা হয় সেই পিঠা সুস্বাদু না হয়ে আর যাবে কোথায় তো আপনারা যারা ওই পিঠাটা তৈরি করে খাননি তারা আজকের এই ভিডিওটি দেখে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ